আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আসন্ন বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য যেসব সাম্প্রতিক বিষয়াবলী থেকে প্রশ্ন এসে থাকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে, তার গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো এপ্রিল মাসের। আশা করি আপনারা উপকৃত হবেন, সাথে সাথে প্রয়োজনীয় চিত্র এবং ব্যাখ্যাও দেওয়া হলো। সাথে আপনারা একটি তথ্যের সাথে আরও অনেকগুলো তথ্য পাবেন, আশা করি পরীক্ষায় এর ভিতরেই প্রশ্ন আসবে। তো চলুন শুরু করি। প্রথমে রয়েছে বাংলাদেশ বিষয়ে বলি, প্রথম প্রশ্নটি রয়েছে D8-এর দশম সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হয়। দেখুন, দশম D8-এর দশম সম্মেলন এটি অনুষ্ঠিত হয় 5 থেকে 8 এপ্রিল 2021 বাংলাদেশের ঢাকায়, এবং এই সম্মেলন থেকে আগামী 2 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আরেকটি তথ্য, এই যেহেতু করোনার সময়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে তাই এটি ভার্চুয়াল সম্মেলন হয়। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, মেট্রো রেলের প্রথম ট্রেন বা কোচ দেশে আসে কবে। মেট্রো রেল খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এটি জাপানে তৈরি কোচগুলো, এবং এটি আসে 31শে মার্চ 2021 তারিখে মংলা বন্দর দিয়ে। ইতিহাসের মহানায়ক বইটি কাকে নিয়ে রচিত। ইতিহাসের মহানায়ক বইটি বঙ্গবন্ধুকে নিয়ে রচিত। এটি প্রকাশ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং প্রকাশিত হয় 4 এপ্রিল 2021। দেখুন এখানে অনেকগুলো তথ্য আছে। ইতিহাসের মহানায়ক হচ্ছে বইয়ের নাম, বঙ্গবন্ধুকে নিয়ে এটি রচিত এবং প্রকাশ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 4 এপ্রিল 2021। দেশজুড়ে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রান্তিক পর্যায়ে ই কমার্স সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ডাক বিভাগের নতুন সেবার নাম কি? ডিজিটাল কমার্স বুথ। বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বইটির ইংরেজি অনুবাদের নাম কি? নিউ চায়না 1952। মুজিব বর্ষের থিম সঙ্গীত তুমি বাংলার ধ্রুবতারা, এটি মনে রাখবেন। এর সুরকার কে? উত্তর হচ্ছে নকিব খান। বাংলাদেশ ICT শিল্পের জন্য কতটি হাইটেক পার্ক স্থাপন করা হয়েছে? উত্তর 28টি। বাংলাদেশ সরকার আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করে 9 মে 2020। রাজশাহী সিল্ক GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় কত তারিখে? 26 এপ্রিল 2021, এবং এটি স্বীকৃতি দেয় ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, সংক্ষেপে WIPO। এছাড়া আরও কয়েকটি GI পণ্য রয়েছে, আপনারা হয়তো জানেন, যেমন প্রথমটা রয়েছে হচ্ছে জামদানি, তারপর রয়েছে ইলিশ, তারপরে আছে খিরসাপাতি আম, তারপর ঢাকাই মসলিন, এবং সর্বশেষ পঞ্চম হচ্ছে রাজশাহী সিল্ক, যেটা 26 এপ্রিল 2021 স্বীকৃতি পায়। বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পায় কত তারিখে? এটা হচ্ছে 1 এপ্রিল 2021। বর্তমানে টেস্ট স্ট্যাটাস পাওয়া নারী ক্রিকেট দলের সংখ্যা কয়টি? উত্তর 13টি। কিংবদন্তি অভিনেত্রী সায়রা বেগম কবরী মৃত্যুবরণ করেন 17 এপ্রিল 2021। বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক মৃত্যুবরণ করেন 11 এপ্রিল 2021। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো উন্মোচন করা হয় 26শে মার্চ 2021। লোগোর নকশা করেন রাবেন্দ্র মজুমদার ও প্রদীপ চক্রবর্তী। বাংলাদেশের উদ্ভাবিত প্রথম জিরার জাত কোনটি? বারি জিরা অন, যেটি উদ্ভাবন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও মালিক সমিতি BGMEA এর নতুন সভাপতিকে? ফারুক হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্ট্যাচু অফ পিস, স্পিস অ্যান্ড ফ্রিডম কোথায় অবস্থিত? এটি ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত, এর উচ্চতা আসছে 123 ফুট। এখন আমরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তথ্যগুলি দেখি এপ্রিল মাসের। সাম্প্রতিক ক্যারিবীয় কোন দ্বীপে থাকা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হচ্ছে? এটি আছে সেন্ট ভিনসেন্ট। আসিয়ানের সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায়, যেটি 24 এপ্রিল 2021
অনুষ্ঠিত হয় এবং এটি ছিল 40তম সম্মেলন। আপনাদের জানার জন্য বলে রাখি, আসিয়ানের সদস্যগুলো হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস এবং ফিলিপাইন, এবং এটির সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়। যুক্তরাষ্ট্র ইরাক থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় কত তারিখে? 7 এপ্রিল 2021। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় কত তারিখে? 14 এপ্রিল 2021। গুয়ান্তানামো বে কারাগারের ক্যাম্প 7 যুক্তরাষ্ট্র বন্ধ ঘোষণা করে কত তারিখে? এটা হচ্ছে 4 এপ্রিল 2021। মিয়ানমারের জান্তা বিরোধী ছায়া সরকারের নাম কি? উত্তর, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। এটি গঠিত হয় 16 এপ্রিল 2021। 21 শতকের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে কোন ক্লাব? উত্তর, বার্সেলোনা। 23 মার্চ 2021 সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকে যায় কন্টেইনার বাড়ি একটি জাহাজ, এটির নাম কি? উত্তর, জাহাজটির নাম হচ্ছে এভার গিভেন এবং জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান এভারগ্রিন কর্পোরেশন তাইওয়ান। আপনারা দেখবেন জাহাজটিতে এভারগ্রিন এবং এভার গিভেন দুটো নামই আছে। জাহাজটির নাম এভার গিভেন এবং এটি পরিচালনা করে এভারগ্রিন কর্পোরেশন। আরও কিছু তথ্য জেনে রাখুন আপনারা, যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে। বিশ্ব বাণিজ্যের 12% বেশি পরিবহন হয় সুয়েজ খাল দিয়ে, সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। সুয়েজ খাল পরিচালনা করে সুয়েজ খাল কর্তৃপক্ষ, SCA। দক্ষিণ এশিয়ায় লিঙ্গ বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশ। এবং বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন প্রকাশ করে সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম, WEF। বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি ধারণাটি কোন দেশের? এটি জাপানের। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রথম নারী প্রধান সম্পাদককে? উত্তর, আলেসান্দ্রা গ্যালোনি। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিশ্ব অর্থনীতির পূর্বাভাস শীর্ষক প্রতিবেদন অনুযায়ী 2021 সালে বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াবে 5.3%। মঙ্গল গ্রহে নাসার মিনি হেলিকপ্টারের নাম কি? উত্তর হচ্ছে ইনজেনুইটি। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অফ এডিনবার্গ প্রিন্স ফিলিপ এর মৃত্যু হয় 9 এপ্রিল 2021। প্রথম আরব নারী নভোচারী হিসাবে মহাকাশে অভিযানে যাবেন কে? নোরা আল মাত্রসি, ইনি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। রেশম সিল্ক এর জন্মভূমি বলা হয় কোন দেশকে? উত্তর, চীন। আউটসোর্সিংয়ে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? ভারত। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর কয়েকটি দিবস হচ্ছে এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ, যেমন 2 এপ্রিল হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস, 17 এপ্রিল হচ্ছে মুজিবনগর দিবস, 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। তো এই ছিল মোটামুটি এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ তথ্যগুলি। তথ্যগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন সবাই।